দেখুন বন্ধুরা, আমরা তো বাজরেকান পাখি সবাই পোষার চেষ্টা করি। তো বাজরেকান পাখি পুষতে গেলে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তো পাখি পোষার জন্য প্রথমে আপনাকে একটা জল রাখার ব্যবস্থা করতে হবে। তারপরে পাখি যেখানে ডিম পারবে সেখানে বা সেই হাড়ির ভিতরে আপনি কিছু খড়কুটো দিতে পারেন বা বালি দিতে পারেন। এটাতে আপনি এটাতে আপনার ভালো হবে, পাখিগুলো তাড়াতাড়ি ডিম পারবে। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন মতো খাবার দেওয়া দরকার। প্রয়োজন মতো খাবার দেবেন, বেশি খাবার দেবেন না, যাতে তাদের অনেক প্রবলেম হতে পারে পরে। প্রয়োজন মতন খাবার দেবেন, জল দেবেন এবং নোংরা জায়গাটা পরিষ্কার করবেন। এছাড়াও আপনি যদি চান যে ডিম তাড়াতাড়ি পারবে, তো আপনি ভিটামিনের বড়ি খাওয়াতে পারেন। বাজারে এটা অ্যাভেলেবেল, তো ভিটামিন দরকার হয়, সেই জন্য ডিম পারতেও দেখা যাচ্ছে পারছে না, ডিম পারবে এরকম। এছাড়াও রয়েছে যেমন ধরুন হচ্ছে আপনি ক্যালসিয়ামের বড়ি খাওয়াবেন। ক্যালসিয়ামের বড়ি খাওয়ালে কী হয়, ডিমটা খুব ভালো হয় আর কি। আপনার ডিম দুটো দিচ্ছে, তিনটে দিচ্ছে, ক্যালসিয়ামের বড়ি খাওয়ালে আপনার পাখি ডিম পারবে 7টা, 8টা, 10টা, 12টা করে। আপনি এইগুলো জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর দেখবেন ঘরের মধ্যে পরিষ্কার যাতে রাখতে হয়। পরিষ্কার রাখলে কি হয়, পরিচ্ছন্ন রাখলে পাখিদের হেলথের জন্য খুবই ভালো। এই সাবধানতাগুলো অবলম্বন করবেন, তাহলে দেখবেন আপনার পাখি সুস্থ, সরল এবং ভালো হবে। তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিও সম্পূর্ণ দেখুন। ভিডিও দেখলে আমি আরও এই ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো।